एवरीवन, अस्सलामु अलैकुम। वेलकम टू माय चैनल एफ एन किचन यूके। आमी लंडन थेके फातेमा नासरीन बोलछी। केमन आछेन सबाई? आशा करी सबाई भालो आछेन एबं सुस्थ आछेन। आमराओ आछि आलहामदुलिल्लाह, मोटामुटि भालो। तो देखे बुझतेई पारछेन एटा हलो रुई माछेर भर्ता। खूब सहजे तैरि करे निलाम रुई माछेर भर्ता। एटा देखते पाच्छेन रुई माछ। तो माछगुलिके आमी धुये भालो करे परिष्कार करे निलाम। আর আমি লবণ দিয়ে 10 মিনিটের মতো একটু মেখে রেখে তারপরে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন এটার ভিতরে আমি অ্যাড করব লবণ, হলুদ আর লাল মরিচ। আমি এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, এটা হলুদের গুঁড়া 1 চা চামচ দিয়েছি, আর দিয়ে দিব 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। এখন দিয়ে দিব সামান্য তেল। এখানে আর অন্য কিছু অ্যাড করব না, এই তিনটা চারটা উপকরণ দিয়েই এই মাছটাকে এখন আমি মেখে ম্যারিনেট করার জন্য রেখে দিব 30 মিনিটস। এখন দেখতে পাচ্ছেন রুই মাছগুলিকে আমি এভাবেই মশলার সাথে মেখে 30 মিনিটস রেখে দিয়েছি। আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা গরম হলে তারপরে দিয়ে দিব তেল। প্যান গরম করে তারপরে তেল ঢালবেন। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু তেল গরম হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলি দিয়ে দিব আস্তে আস্তে। তো দেখুন এভাবে মাছগুলিকে আমি দিয়ে দিলাম। তো একটা পাশ হয়ে গেলে তারপরে অন্য পাশটা উল্টায় দেব। তো বেশি নাড়াচাড়া করতে যাবেন না, তাহলে মাছটা ভেঙে যাবে। যখনই দেখবেন যে একটা পাশ হয়ে গিয়েছে তখনই উল্টিয়ে আর একটা পাশ দিয়ে দিবেন। তো দেখতে থাকুন, সাথেই থাকুন। তো দেখতে পাচ্ছেন আমি 10 মিনিট এভাবেই একটা পাশ ফ্রাই করে নিয়েছি, এখন আমি উল্টায় দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন মাছগুলিকে উল্টাই দিলাম। তো বেশি আসলে নড়াচড়া করা যাবে না, আমি একবারই ভেজেছি, একবারই উল্টাই দিয়েছি। তারপরে দেখতে পাচ্ছেন আমার মাছ কিন্তু উল্টা থেকে একটু ভেঙেও গিয়েছে। এই জন্য সবাইকে বলবো, আসলে মাছ খুবই নরম হয়, তার জন্য বেশি নড়াচড়া না করে একবার ভাজা হয়ে গেলে আর একবার উল্টাই দিলেই ভালো। তো এখন আমি আরও 10 মিনিট ভাজবো এই পাশটা, তারপরে তুলে নিবো। এই যে দেখতে পাচ্ছেন মাছগুলি আমার ভাজা হয়ে গেলে এখন আমি তুলে নিচ্ছি। অ্যাকচুয়ালি অতটা না, বেশি কড়া করি নাই, মোটামুটি কড়া করেছি। কারণ রুই মাছ বেশি কড়া করলে আবার আসলে জুসি ভাবটা চলে যায়, তার জন্য মিডিয়াম করে ভেজে নিলাম। এই যে দেখতে পাচ্ছেন রুই মাছগুলিকে একটু কাটা ছাড়িয়ে নিলাম। এই যে কাটা ছাড়িয়ে নিলাম, এখন আমি এটা কিভাবে তৈরি করি দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন লবণ নিয়েছি, চিলি ফ্লেক্স নিয়েছি, ধনিয়া পাতা নিয়েছি, লাল পেঁয়াজ নিয়েছি, আর রুই মাছটাকে একটু কাটা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব এগুলোর ভিতরে সামান্য পরিমাণ একটু তেল। দেখতেই পাচ্ছেন, তো তেল দিয়ে দিলাম। এখন আমি এই ভর্তাটাকে একটু মেখে নিব, মেখে ফিরে আসছি। এই যে দেখতে পাচ্ছেন আমি মেখে নিয়েছি। খুব সহজে তৈরি করে নিলাম রুই মাছের ভর্তা। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম, বাই।